দেশের বিভিন্ন জেলায় সংসদীয় আসনে নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। চট্টগ্রাম নয় আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নির্বাচনী প্রচার শুরু করেছেন। অন্যদিকে 10 আসনে বিএনপি প্রার্থী আব্দুল্লাহ নোমান, 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীও গণসংযোগে নেমেছেন। বরিশাল 5 আসনের প্রার্থীরাও নির্বাচনী প্রচার শুরু করেছেন সকালে। বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার আদালত কম্পাউন্ডে গণসংযোগ চালান। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জায়েদ ফারুক শামীম নগরীর কালীবাড়ি রোডে গণসংযোগ করেন। খুলনা 2 আসনে বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল ও 3 আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল মিছিল ও সমাবেশের মাধ্যমে প্রচার চালান। কুমিল্লার 11 আসনে আওয়ামী লীগ প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক সকালে নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন। এছাড়াও মানিকগঞ্জ, ভোলা, বরগুনা, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, লক্ষীপুর সহ বিভিন্ন সংসদীয় আসনে গণসংযোগে নেমেছেন প্রার্থীরা।